এই কাহিনী যাহাদের লইয়া, তাহারা সকলেই বাংলাদেশের গ্রামের অধিবাসী। সুখে দুঃখে এবং পরিশ্রমে তাহাদের দিন কাটিয়া যায়। ইহার মধ্যে তাহাদের প্রেম প্রীতির জীবন জাগিয়া থাকে। নদীর তীরে গ্রামখানির নাম গোপালগড়। গোপালগড়ের কতিপয় মানুষকে লইয়া আজিকার কাহিনী। আমার ছেলে আমারে পাগল কয়, আমি তো জানি সেই একটা পাগল, ফের দিশা পাগল। আয় 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 আরে আয় না রে বিচ্ছুর, না আসিস তো গর্তের মুখে এমন ভুল করে দেব জনমের জন্য নুলো হয়ে যাবি। ওই মতি ভুলকো মারার কাজ নেই, তুই ঘরে যা। আমি তোরে 122টা কাঁকড়া ধরে এনে দে বানি, বসে বসে চিবুচি চিবুচি খাস। ওই গর্তের মধ্যে আর কাঁকড়া নেই। তুমি এখানে চুপ করে বসে থাকো, দেখবে কিছুক্ষণ পর গুড়ি মুড়ি করে বাড়ায় আসবে, আর আলি পরে আমি খুব তোর কাঁকড়া নাকি রে আমাদের খপ করে ধরে ফেললি। আমি যে তোর হাঁটবার দিন এক গোছা লাল রঙের চুড়ি কিনে এনে দিলাম, এক্ষুনি ভেঙে ফেলেছিস। তোমার যেমন বুদ্ধি, আমি কত যত্ন করে চ্যালেঞ্জ করে রেখে দিয়েছি, ঈদের দিন পারবানি, ঈদের দিন পারবানি, ঈদ তো সেই 6 মাস পরে, দেখতে দেখতে আসে যাবে।
রাখার জন্য আমি পানি আনতে যাই। যা ঘরে যা। এই মতি ঘরে যা বলতেছি। না যাবি না যা, বড় হইতেছে আর দিন দিন গোয়াল হইতেছে। আমি দাঁড়ায় দাঁড়ায় তোমার গান শুনি, আর এদিক দিয়ে আমার কাকড়া পালিয়ে যাক। লালু রে, ও লালু, ও ভাইস্তে, কি বলতেছ? রোদির তাপ তো খুব বাইরে যাচ্ছে, একটু এই গাছতলা এসে জিড়ে যা। তুমি বসো, আমি আসতেছি। এমন কাজ পাগল সাওয়াল, এই তো বয়স, তার উপর বাপটা মরে গেছে। আরে কাজ তো সারা জীবনই করতে হবে। আহারে, বাপটা যদি বাইসে থাকতো এই জওয়ান ছেলে দেখে কত যে খুশি হইতো। বাপজনের কথা আমার আপসাপসে মনে পড়ে। তখন আমি 3 কি 4 বছরের সবার। বাপের জন্য আমার দুঃখ হয় না, আমার জন্য জমির চাচা আছে, সেই আমার বাপ, আমার চাচা সব। হয় জমির ছিল বলেই তোর গায়ে কেউ আসর দিতে পারিনি, জমির সব দেখে শুনে রেখেছিল বলেই তোর জমি সিরাতগুলো অখণ্ড রয়েছে। আমি জীবন দিলেও জমির চাচার ঋণ শোধ করতে পারবো না। না চাচা, ভাজা খাও, মা বিন্দি দিছে। লালু, ও লালু, মনে করেছিলাম গাছ নিড়ানি আজকের মধ্যে শেষ করতে পারবানি, কিন্তু মনে হইতেছে আরো 2 দিন লেগে যাবে। নিড়েনির কাম বড় দিগদারির কাম রে বাপ, মেয়ে ছেলের মাথার উকুনির মতো, যায় যায় করু যাইতে চায় না। লালু, কইছিলাম কি, এবার তুই একটা বিয়ে শাদি করে ফেল। হাসিস নে। তুই তোর জমির চাচার মিয়া মতিরে চোখ বন্ধ করে ঘরে তুলে নে। আহা, কি হইলো? মুড়ি খাওয়া খাজে যাই। শোন শোন শোন, তাহলে আমি কথাটা জমির শেখের কাছে পারি কি? আমার মা, মার মত ছাড়া আমি কোনো কিছু করতে পারবো না। দুগানা গলা দেখুন চাচা, ও ধার সাথে আসতেছে। লালু লালু, সর্বনাশ হয়ে গেছে। কিছু সর্বনাশ হয়নি, তুই বসে বসে উগোগা। সত্যি বলছি, আল্লাহর কিরা, রসুলের কিরা, আমার মায়ের কিরা। হ্যাঁ, অত কিরে কসম কাটতে হবি না। নে, কি হয়েছে তাই ক। মতি 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 মতির এই পা এত করে কেটে গিয়েছে, স্রোতের মতো রক্ত ছুটতেছে। আল্লাহ, অজ্ঞান হয়ে গেছিল, এতক্ষণ তো মরে গেছে, বিশ্বাস করা তো। কথা বলতেছিস কেন? মতি, চোখ মেলে দেয়।
মাথা পানিতে, মাথা পানিতে, আমি ডাক্তার দেখে আনছি। আমি তোর এত করে বললাম না যে তুই তুই ওখানটায় খারাপ লাগে তো। আরে মা গো বাবা গো বললে কি হবে, এখন থেকে ইঞ্জেকশন না নিলে গ্যাঙ্গারি না ধনুষ্টঙ্কার হবে। এই হয়ে গেল, এখন ভাত মাছ রসগোল্লা খানা ইচ্ছা যা ইচ্ছা তাই খাও। সিরেল নাড়ু মুড়ির নাড়ু খাতে পারবে তো? ডাক্তার কাকা, সিরেল নাড়ু মুড়ির নাড়ু খাতে পারবে? আরে পারবে পারবে, সব পারবে। খালি ওই চাইলটা আমরা আর এই যত টক আছে এই সব কিছু খেতে পারবে না। আর কাঁকড়া খাতে পারবে না? কাঁকড়া ওই ধরতে যেয়ে তো কম্বোটা বাধা গেছে। আরে বলে কি বলে কি, আর ভালো না ভালো না, এসব ভালো না, এখন থেকে কাঁকড়া ফাঁকড়া ধরা সব বন্ধ। ফের যদি তুই বাড়ির বার হবি তোর দুকন করে কেটে ঝুলাই রেখে দেবেন, থাক আর দু টুকরা করতে হবে না। চাষি আমি তোমার ঘরে গিয়ে থাকবো। হ্যাঁ মা থাকবি তো, 100 বার থাকবি। সে কিন্তু আমার কাজের খুব ক্ষতি করে দিয়েছে, আজকাল দুদিন আমি মাঠে ঘাটে কোথাও যেতে পারিনি, এত ক্ষতি আমি সহ্য করতে পারবো না, বলেছিস? বলেছি। শোন, ডাক্তার কাকা যে বলেছে শিং মাছের ঝোল খাতি ওতে রক্ত হবে, ওটা বলেছিস? বলেছি, কিন্তু শিং মাছ পাবে কোথায়? শিং মাছ পাবে কোথায়? আমি রয়েছি কি করতে? আমার তো বেগার খাটা খাটতেই হবে, আমি তো তোর চাকর গোলাম। আমার খুব রেগে গেছে রে মতি। আমি সব বুঝি, আমি অত বোকা না। থামো না, হর হর করে সব ঢেলে দিস। লবণ দাও দাও। কি হলো আবার ঢ্যাঙ্গাস ঢ্যাঙ্গাস করে কনে যাচ্ছ? ওপর জ্বালাই খেলো। দেখো সবসময় আমায় বকাবকি করবে না, আমি বলে দিচ্ছি। না বকাবকি করবে না, তোমার আমার মাথায় করে নাচবো। গরুর খাবারটা বলতে ঠিক করে রাখতে পারে না। না পারি না, আমার বাপ ভাইয়ের বাড়িতে এসব চাষাবুষোর কাম কাজ আমি কোনোদিন করিনি। করিনি না করিনি। তোমার বাপ ভাই কি জমিদার? তারা কি সোনার পালঙ্কে বসে ঘি ভাত খায়? খুব খবরদার, বাপ ভাই তোলা গালগালি করবে না বলে দিচ্ছি। কেন? আমি যে কিডা তা এই নরলোকে সবাই জানে, আর তুমি যে কিডা তাও আমি জানি। নরলোকের খবর নেবার জন্য তোমাকে আমি বের করে আনিনি। আমার একটা মাত্র মেয়ে, তার তুমি সামাল দিয়ে রাখতে পারো না। কাল পানিতে ডুবে মরছে, আজ পা কাটছে, আর তিনি নকশি পরে শাড়ি পরে ঝমঝম করে ঘুরে বেড়াচ্ছে। মা হয়েছে মা, মা হওয়া অত সহজ নয়, বুঝেছ? পাইব না, তোমার ওই বেহায় মেয়ের পিছনে রাখালিগিরি করতে আমি পাইব না। আমার কোনো কথা তোমার মেয়ে শোনে না, তোমার এই আদর পেয়ে পেয়ে মেয়ে তো আসমানে উঠতেছে, পরিণ নাচন নাচতেছে। বেশ করিস, খুব ভালো কাম করেছে, তুমি খবর ধরে শাসন করতে যেও না। আমার পেটের মেয়েরা আমি শাসন করবে না? না করবে না, কোশ্চিন কালেও না। তোমার এই নায়ের মুখে আমি বাসি চুলোর ছাই লেপে দেবে না? আমি রহিম ব্যাপারীর মেয়ে, কপালের গর্দিস, ওই এক চৌকিদারের সঙ্গে আমার বিয়ে হয়েছে, ছোট লোক চাষা। এ মতি, মতি এদিক পানায় আয় বলতেছি, আয়। আসবি নি তবে রে হারামজাদি, তোর আজকে আমি মেরে ফেলবো। আর কত নাচলাতি করতে যাবি? আরে তুই বল, সবসময় তোর জন্য আমি বকাবি করবো।
সিয়ানা মেয়েরা ধরে রাখো, বিয়ে দিও না। মেয়ে মেয়ে আর মেয়ে, ওই মেয়ে একদিন তোমার মুখে চুনকালি মাখাবে, দেখে নিও। চুপ, তুমি চুপ, একদম চুপ। আমি মেয়ের বিয়ের জন্য তোমাকে ভাবতে হবে। আমি জানি আমার মাকে কার হাতে তুলে দেবো। ওই ছেলেরে আমি নিজের ছেলের মতন পালন করেছি। আমি মাস কাবারই পাশের গরুর দুধ খাওয়াইছি, সে আমার দাম দেয় না। আইজ না কাইল করে করে সে আমার ঘোরাচ্ছে। এদিকে আমার বিয়ের বন্দোবস্ত হয়ে গেছে, এখন আমি বিয়ে করবো না গরুর দুধের দাম আদায় করবো, তুমি কও দেখিনি। ঠিক আছে, তুমি সন্ধ্যার পর ঘরে থাইকো, আমি তোমার কানে কানে বলে আসবো। না তোমার তোমার বলে দিও না। যাবো যাবে একদিন যাবো
গেলি পর আমি তোমার সাথে আর কথা কব। তোমারই খুব দেখতে পারে আমারও খুব দেখতে পারে। না বাউজ না, এই আমি আর দেরি করতে চাই না। গাঙ্গের পানি আর মির বয়স আটকে রাখা যায় না। সে কথা তো আমারও ছোট মিয়া, কিন্তু কথা হচ্ছে এবছর তো আবাদ নাই, আমার তো ঘরের ধান কুটিতে ওঠে নাই। এদিকে শুনেছ তো ঘরে ঘরে গরু ছাগল ময়ূরে সব সাবার হয়ে যাচ্ছে, এ সময় ছেলের বিয়ে টাকা করি পাই কোথায়? এটা তো হইচই করতে হবে না, যা হয় করে কাম শেষ করে ফেলবো। আর মতিও আমার আপন, লালুও আমার আপন, দুটোর তো আমি মানুষ করেছি। তুমি তো জানো না বাউস, জহির ভাই মরার আগে আমাকে বলে গেছে, জমির আমার ছেলেটারে তোর হাতে দিয়ে গেলাম। আর বলে গেছে মতি আর লালুর মধ্যে। আহা হা, তুমি আমার চোখের পানি। আমি জানি ছোট মিয়া, আমি সব জানি। আজ যদি লালুর বাপ বেঁচে থাকতো তবে কত আউস করি বাদ্যি বাজনা বাজিয়ে ছেলের বেড়ে ইন্তজাম করতো। ও বাউস, আমি যদি অকালে ময়ূরে ফুটে যাই তুমি আমার মতিরে বুকে করে রাখো? আমার তো একটা ছেলে একটা মেয়ে মরে গেছে, এখন এই মতি আমার সব। আচ্ছা মতির মা ইচ্ছেটা কি? সে আবার অন্য ভাবনা ভেবতেছে না তো? হে ভাবলি ভাবুক, আর এই নবাবী ভাবনা শোনার ইচ্ছে আমার নেই। কিন্তু সে তো মা, মেয়েরে গর্বে ধারণ করেছে তো। ওই ওইটুকুই, তার আর কোনো জোরাজুরি নেই। ও বাউস, তুমি কি লক্ষ্য করেছো আমার মতি তোমার নালুরে কতখানি দেখতে পারো? লক্ষ্য করেছি, আমি সব লক্ষ্য করেছি। এ হলো কি বেহেশটি জিনিস, এই যেমন ধরো গে এই লাইলি মজনুর কথা শুনেছি, এটা হলো সেরকম। জানো আমার লালু তোমার মতিরে লুকিয়ে লুকিয়ে ছুরি কিনে দেয়, আবার চুল বাঁধার ফিতে কিনে দেয়, আমার চোখে ফাঁকি দিতে পারে না। আমার মতিও তো লালু বাইরে লুকিয়ে লুকিয়ে তালের শাঁস পিঠে ক্ষীর এসব খাতি দেয়, আমি দেখি আর চোখ বন্ধ করে হাসি, বুঝেছ? কেমনিছে জানি কি হইলো, লাঙল টানতে টানতে জল কান্দনে মাথাটা মাটির ঠেকাই দিল।
আমি টানা টানি করলাম, পানি ছাটালাম, কিছুতে কিছু হলো না। আল্লাহ রে আল্লাহ, এখন কি আমাদের হবে নেরে লালু? আমরা তো কারো কোনো ক্ষতি করিনি, তবে এমন কেন হচ্ছে ছোট মিয়া, এমন কেন হচ্ছে? কান্দিতে তো যা, এক লাখ পানি দে। আমি ভাবতেছি আর একটা হইতে স্যার একটা বসে থাকলে তো কেউ খাতি দেবে না, বিক্রি করে খাবো, বিক্রি করে খাবো। আমি বলি বলদের জন্য পয়সা বাদ করতেছি, সজনি পাতি হবে। দেখ পয়সা ভালো ভালো বাড়ায়, আসবি তোরা আমি ভাঙে বাইর করব। আজ সারা রাত আমি আল্লাহরে ডাকব, আল্লাহ বিপদ থেকে উদ্ধার করবে, আল্লাহ ইচ্ছে করলে সব করতে পারে। খোয়াবের মধ্যে এক বস্তা টাকাও দিয়ে দিতে পারে, আল্লাহরে আজ রাত ভোর ডাক। বাবজান তোমার যেতে বলেছে, বাবজান তোমার যেতে বলেছে। আমার যখন ইচ্ছে তখন যাবো না, তুই যা। কি হলো, দাঁড়িয়ে থাকলি যে? কার যদি গাছ দিয়ে লাগে? আমার মন মেজাজ কিন্তু ভালো নেই মতি, জানি। তোমার সঙ্গে আমার কথা আছে, আমার দুঃখ নেই আমি আছি, তুই এখন যা তো। তুমি আরেকটা হালের বলদ কেন? বলত কিন্তু টাকা লাগে, টাকা দিবি তুই? এই যে শোনো, এই দেখো আমার কাছে 2 টাকা ছানা আছে, তুমি নিয়ে নাও, আমি আর কোনোদিন ফেরত নেব না, শোধ দিতে হবে না। নে 2 টাকা ছানা, তোর কি মাথায় বুদ্ধি শুদ্ধি হবে না? 2 টাকা ছানা দেওয়ার হালের বলত কেটা দেবে? কার মাথা খারাপ হয়েছে? কার তাই বলে
এমন মানে যে নসিবের হাত ধরে বসে থাকলে আমাদের না খাইয়ে মরতে হবে, এ আমি কয় দিলাম। এখন এই মড়ক যদি থামে তো ভালো, খেতের ধান তো সব শুকিয়ে মরিছে, এখন দেখো যে পটাপট গরুগুলি সব মরতে নিয়ে গেছে। আমার বাবজান বলে গিয়েছে আমাদের এই গোপাল গায়ে একযুগ বাদি বাদি এমনি আকাল আসবে। আমি আল্লাহর কিরে করে বলছি, আমরা নিশ্চয়ই এমন কোনো পাপ করেছি যার জন্য এখন আমাদের এই ফল ভোগ করতে হচ্ছে। এই দুঃখে সেই পাপটা কিরে? তা ভাই আমি জানিনি, আমি কারো কাছ থেকে ধারও ধারি নে, কারো সঙ্গে ঝগড়াও করি নে। কিরে রমজান করি? তুই যে কি করি সেটা তুই জানিস। কি? আমি তোর সব টাকা সুদে আসলে শোধ করে দেবো, একথা বলেছি কিনা বল। আরে আমি যদি মরে যাই মাবুনকে বলে যাবো তোর টাকা সব শোধ করে দেবে নে। ওই লালু চুপ করে বসে আছিস কেন, মুখ খোল। আরে লালুর মনে কে সেই সুখ আছে রে ভাই, দেখতি দেখতি তার দুই দুইটে বলদ মরে গেল। আমি বাধাতে ধান কাটতে যাবো। হ্যাঁ বাধাতে, সে তো অনেক দূর আর মেলা কষ্ট। তো কষ্ট না করলে খাতি দেবে কেডা? এখানে মাটি কামড়ি পড়ে থাকলে কি মাটি খাতি দেবে? আমার মা কি বিক্রি করে খাবে নাকি? কি যাবি তোরা? এক মাস কি দু মাস থাকবো, বিশ পঁচিশ মন ধান আনবো। এই রমজান যাবি? আমি যাব। তো আমিও যাব। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। বসু বাবা বসু। জীবনে দুইবার বাদা অঞ্চলে গিয়েছি, জমিদারের অত্যাচারে গা ছাড়া হয়ে গায়ে আলাম, ঘরে খাবার দাবার নাই। তখন ওর বাপ আর আমি দুজনে মরিয়া হয়ে নৌকো চড়ে বাদার পানে চলে গেলাম। খুব কষ্ট রে বাজান, খুব কষ্ট, জীবন ধারণের জন্য বড় কষ্ট। ও কষ্ট করতে রাজি আছি চাচা, এখানে থাকলে তো না খেয়েই মরতে হবে, না খেয়েই মরতে আমি রাজি না। যাবি তোরা? যাব যাব, না গিয়ার উপায় কি? হ্যাঁ রমজান রহমান তোরা কিছু ক। নিশ্চয় যাব। যাব না মানে? আমার এক সাক্ষাৎ শুনি রাখে বাপদণ্ডা, বিদেশ বিভূমি সকলে মিলিমিশি থাকবে, জরজালা হতে পারে, একজন অপরজনকে দেখবি খবরদার মানে খবরদার, ঝগড়া ফেসক করিস নি তাহলে ওই মহাজনের লিটেলরা তোদের একেবারে দুরুস্ত করে দিবে। কথায় বলে না, একতাতে বল আর ভাঙ্গনি হত বল। এই আল্লাহর কিরে করে বলছিস আসা, আমরা যতদিন বাদাতে থাকবো সবাই ভাই ভাই হয়ে থাকবো, কিরে থাকবি না? হ্যাঁ তাই থাক। ভাবতেছিস কেন মা, এক মাস কি দু মাস দেখতে দেখতে কেটে যাবে না? লালু রে আল্লাহ রে, এত ডাকলাম এত কাঁদলাম তবু আল্লাহর কাছে আমার কথা হাজির হইল না। জমিগুলো তো বরগা দিছি, ওই যে দুধের গরু আছে দুধ বেচা পয়সা দিয়ে এই কটা দিন চলে যাবে। তো রাত্রির বেলা যদি কাশ ওঠে কবিরাজের কাছে যাস, দাওয়াই কিনে খাস। আমি কেবল ভাবতেছি সেখানে তুই কি খাবি নে, কেমন করে তোর রাত কাটবি নে। আইসা বাজান, শুনেছি বাজারে যেমন সাপ তেমন জোক, যদি জোকে ধরে না তাহলে পয়লা তার মুখে নুন দিয়ে দিস, বুঝলি? বাবা বুঝতে পারলি? হ্যাঁ তুই মতিরে বলিস আমার মাফ করে দিতি, আমি ওর খুব বকা ঝকা করেছি, আমার মন মেজাজ ভালো ছিল না। তো লালু, ও লালু ফজর হয়ে গেল যে, জলদি কর না, তোরা নদীর পাড়ে যা, আমি আসতেছি, তাড়াতাড়ি চলে আসিস। চল যাই। যাই যাই কয় না মা, যাই যাই কয় না। শোন সেখানে গিয়ে মন খারাপ করলে মার কথা মনে করিস, বাপের মুখ মনে করিস, সব আসান দূর হয়ে যাবে রে। তুই তো পাগল রে। আমি পাগলই তো, আমি পাগল না হলে দুনিয়াটা ভালো হয় কেমন করে? চাচা, ও চাচা দাঁড়া
তাহলে চললি বাজান আল্লাহ ভরসা। ও মতির মা, তুমি না পিঠা দিবে চাইছিলে? কাঁকড়া মাকড়া কিন্তু ধরতে যাবি না, আমি ফিরে এসে যদি শুনি না তাহলে কিন্তু তোর জন্য কানের মাক নেই আর মনে তুমি খুব ভালো মেয়ে মানুষ, তা আজ ভাত খেয়ে হাঁটি যাবি পারবো তো? কোন দিন আবার তোমার না খাইয়ে রেখেছি, কোন দিন না খাইয়ে রেখেছি দেখো। আমারে যদি তোমার পছন্দ না হয় তোমার এই প্রথম বিবির কবর থেকে তুলে নিয়ে এসো, তরতিপ করে রেঁধে বেড়ে দেবে। দেখতে দেখতে 7 দিন হয়ে গেল, লালু চলে গেছে মঙ্গলে মঙ্গলে 7। ফিরে আসুক, আমি আর এক দণ্ডি দেরি করবো না। আচ্ছা এই দুইনাতে ওই লালু ছাড়া কি আর ছেলে চোখে পড়ে না তোমার? ওই আমার চোখে তো পড়ে না। পড়ে না তা পড়বে কেন? ঘটক লাগাও, ওই নজরটা একটু উঁচু করো, চোখে পড়বে না। কি করতেছিলি? হ্যাঁ কি করতেছিলি?
আমার বজ্জাত মেয়ে, তোর নামে একটা পান বানিয়ে আনতে পারলাম? কি করতেছিলি? চাষার মেয়ে চাষাই থাকবি, বজ্জাত মেয়ে কোথাকার, কি করতেছিলি? কি তুমি আমাকে কাইতে ফেল, মাইরে ফেল, মাইরে কেটে গাঙ্গে ভাসাই তো। কি করতিস তুমি? হ্যাঁ না, তুই আমারে হাত ধরে টেনে নিয়ে বসাই দে পিঠের ঘামাচি গেলে দিয়েছিলি। তোমার পিঠ একেবারে ঘামাচিতে লাল হয়ে গেছে। এই পিঠের ঘামাচি খুঁটে দিলে কি হয় জানিস? আমিও তো বোকা। জীবনটা কিছু না রে সদর আলী। না কিছু না, এই আছে এই নাই। আমার বাপটা ধরাম করে মরে গেল। আহা, মরে গেল, আর কোনোদিন ফিরে আসবে না। যা রে বাদল ধীরে ধীরে যা, মেরা বুলবুল সুরা হে। আর বিশ্রাম করা চলবে না, কুটুম বাড়িতে দেখা করতে এসেছি, দেখা করে চলে যাব, থাকতে বললেও থাকবো না। কুটুমের বাড়ি থাকা ঠিক না। আমি ইলিশমারের ইরফান মন্ডলের ছেলে, আমার একটা ইজ্জত আছে। একটা? দশটা ইজ্জত আছে। গামছাটা দে। ভাবি যে আমারে খারাপ বলে, সেটা ঠিক বলে না, বেঠিক বলে। বিলকুল বেঠিক। আমি নেশা ভাঙ করি, যাত্রা গান শুনি, রোজ রোজ গোস্তগুলো খাই। খাওয়ার মধ্যে কোনো দোষ নাই। শুকর, আমার যৌবন ফুরিয়ে গেল, অথচ আজ পর্যন্ত আমার বিয়ে হলো। বিয়ে হলেও দোষ নাই, না হলেও আফসোস নাই। শুকর, তো আমার মতো সরল মানুষ এই তোগের মতো হারামজাদার পাল্লায় পড়ে আজ তো শয়তান বনে যেতে পারে। আমার ভাই ভাবের উচিত ছিল আমার জন্য একটা বউ আনবো রে সদর আলী। বউ?
সালাম আলাইকুম। নমস্কার, আদাব। সলেন, গোপাল গায়ের লোক খুব মারনাঙ্গা, মেয়েরি মাথা ফাটিয়ে দেবে। সৌধুরীর মাথা কেউ ফাটাবে না রে, আমার 250 বিঘা ধানের জমি আছে, আমার মাথায় করে নাচবে বুঝি? মনে হয় মেয়ের মা। আমি কথা বলিব না, করলো আমার ঘটক আসিবে। আল্লাহর রহমত, আমার মন বলছে ঠিক জমিদারের ছেলে হবি। ঘটকের কাছে বাহির আর অন্দর বরাবর চৌধুরী সাহেব। যে আমি হলাম কি জমির শেখ, গরিব চাষি। আর সে তো হলো কালকের কথা, আজ থেকে তো আপনি জমিদার। আর এইটা কি যেমন তেমন কথা? হ্যাঁ, ইলিশ মারির চর, সেই চরেতে বাস করে ইরফান চৌধুরী মন্ডল। ওরে মিয়া, মন্ডল মানে চৌধুরী, আর চৌধুরী মানে জমিদার। সেই জমিদারের 3 পুত্র, বরকা চৌধুরী, মেসকা চৌধুরী আর ছোটকা চৌধুরী মানে ফটিক চৌধুরী। এই যে বসার বন্দোবস্ত হয়ে গেছে। ও ভাই সদর আলী, এসো বসো বসো বসো। ইয়ে যে কথা বলছিলাম, হ্যাঁ, ফটিক চৌধুরী, ফটিক চৌধুরী হলো সেরা চৌধুরী। পক্ষীকুলে যেমন কোকিল আর সর্পকুলে যেমন অজগর, ঠিক তেমনি চৌধুরীকুলে ফটিক চৌধুরী। 500 বিঘা ধানি জমি, 20 জোড়া হালের বলদ আর 27টা দিঘি, 500 না 200 বিঘে। আরে মিয়া, তুমি থামো তো, কথার লাগামে কথা এসে যাচ্ছে আর তুমি থেকে থেকে খালি শিং দিয়ে গুঁতো মারছো। যে সব তো শুনলে, কিন্তু আমি হলাম কি গরিব চাষি, হাল চাষ করি খাই। আরে চাষ করে আকবর বাদশাহ রাজ্য চালাতো, আর চাষ করে আপনি সংসার চালান, একই কথা। স্বয়ং ফটিক চৌধুরী, আপনার মেয়ে কি নাম? মতি। মতি 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 মানে মতি বিবি। সুবহানাল্লাহ, কি সুন্দর নাম! হীরা বিবি, জহরত বিবি, আর ইনি হচ্ছেন মতি বিবি। ইয়াকিন করেন আপনার ঘরে মনি মুক্তার রোশন। হ্যাঁ, এত আলো, এত সৌরভ, এই আলোর ঝলক দেখে এক স্বয়ং ফটিক চৌধুরী বেহুশ হয়ে পড়ে আছেন। আপনাকে বোধহয় ডাকছে। কম বলো, বুঝলে? এই মজরুদ্দিন ঘটকের আলামত তো বোঝো না, বিয়ে করেছ? করেছিলাম, মরে গিয়েছে। না মরবে তো, তোমার যা সুরত। ঠিক আছে ঠিক আছে, তোমার জন্য আমার হিসাবে কোণে আছে, আছে রাতকানা গলায় ঝুলিয়ে দেব। আবল তাবল কথা বলবে না বলে দিচ্ছি। আমর, আমি তো কথা বলার সুযোগই পেলাম না। সুযোগের দরকার নেই, ওরা যা যা বলবে তুমি শুধু মাথা ঝুঁকিয়ে যাও, তাইলেই হবে। মতির বিয়ে তো ঠিক হয়ে আছে? না, ঠিক হয়নি। ওই চাষার ঘরে মেয়ের বিয়ে হলি আমি কিন্তু 20 কেজি জবান দেবো বলে দিছি। কিন্তু আমি সে লালুর বাপে জবান দিয়েছি। আমি কাউরে জবান দেইনি, মেয়ে আমার, আমার মেয়ে রাজার ঘরে সোনার পালঙ্কে বসে থাকবে। তাহলে তুমি যে কথা বলো আমি পারবো না। রঙের কথা কই না তো, চল আমি সব বসে বসে শুনবো। চল, বাড়ি ঘরের অবস্থা
বিশেষ ভালো না। মিয়া ফটিক চৌধুরী কি বাড়ি ঘর গলায় ঝুলিয়ে রাখবে নাকি ওই মেয়েকে নিয়ে বাতাস খাবে? সালাম আলাইকুম। আমাদের এই গরিব বাড়িতে যা হয় দু চারটে খায়া যেতে হবে। খাবো খাবো খাবো, মাছ ভাত খাবো, গোশ ভাত খাবো, নুন ভাত খাবো। তবে একটা কথা, এই বাড়ি থেকে খালি হাতে ফিরবো না। আরে কি চাই? দশ ভরি সোনার হাত, হাতে অনন্ত, কানে দুল, কোমরে বিছা সোনার, নাকে নথ, নর মানটিকা। আমারে এক মাস সময় দিতে হবে। আপনাকে ভিতরে ডাকছে। আর একটা কথা যদি বলো, সময়ের দরকারটা কি? সাত দিনের মধ্যে বের হবি, বাস। সাত দিনের মধ্যে বের? আমার হাতে তো দশটা টাকাও নাই। না থাক, আমার বাপের দেওয়া সোনার গয়না আছে, সেইগুলি বেচে মেয়ের আমি বিয়ে দেব। আমার হিসাব সারা। আর সোমবার, সামনে মাসের সোমবার গিয়ে পঞ্জিকাটা কই? আসসালামু আলাইকুম। এটা হলো খুশির সালাম, পাকা কথার সালাম। এই দেখুন, এই দেখুন, এই সোমের সোমের সাত, এই দেখুন সামনে মাসের সাত। এই সকাল সাত ঘটিকায় বর ইলিশমারির চর থেকে যাত্রা শুরু করবে। বেলা দশটায় বাদ জোহর এখানে সাদির ইজাব কবুল, সন্ধ্যা সাত ঘটিকায় বাটিতে উপস্থিত। তবে একটা কথা, বরযাত্রী হয়তো ওই নদী পথেও আসতে পারে, আবার পদব্রজেও আসতে পারে। ইরফান মন্ডলের পুত্র ফটিক মন্ডলের সাথে 1001 টাকা দেন মোহরে। আমি জমির শেখের কন্যা মোসাম্মাত মতি বিবি নিকাহ কবুল করিলাম। বলো মা, বলো কবুল করিল। Thank you.
আপনি শুনেছেন যে শুকুর আলহামদুলিল্লাহ, আপনি আবার বলেন আমি কবুল করিলাম, এবার মোনাজাত করেন। ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار آمين الله তুমি এদেরকে সুখে রাখো, আল্লাহ এদের জুড়ে তুমি সুখে রাখো, আমিন। লা ইলাহা ইল্লাল্লাহ। দাও তুমি সালাম করে দাও সবাইকে। ওয়া আলাইকুম আসসালাম, মোবারক হোক, মোবারক। দাও হাই বন্ধু, নেন আপনারা, নেন সবাই, নেন নেন মুরব্বিরা, নেন দুনিয়াটা কিছু না রে বউ, এই আছে এই না। কি খেতে ইচ্ছে করতেছে? যা খেতে ইচ্ছে করে আমরা বলো, চক্ষের নিমিষে হাজির করে দেব। গোলাপজাম 12,000, নাশপাতি, কি হলো রে বলো, একবার চোখ মেলে দেখো, আমি ফটি তোমার স্বামী, একদিকে আমার সারা দুনিয়া আর একদিকে তুমি। কি হলো, আশেপাশে কেউ নাই তো? শালার না, আমি তোরে খুব ভালোবাসিব, আমি কিন্তু তোর মার দেবো। আচ্ছা, এই দিন রাত বসে বসে কি ভাবতিস বলো তো? মেয়ে আমার খুব সুখে আছে, ভাত কাপড় সোনা দানা কোনো কিছুরই অভাব নাই। চলো না মতির একদিন নৌকো সরে দেখে আসি। গরুর খাবার দিস? কি বলতেছি আর কি শুনতেছি, এসে গেছে চাচা, আরো 7 দিন থাকি, কমপক্ষে আরো মন্ত্রীর ধাপ বেরিয়ে আনতে পারতাম, কষ্ট না আর মন টিকলো না। যদি কই হ্যাঁ অবতি, অতি শ্বশুর বাড়ি চলে গেছে লালু, স্বামীর ঘর করতে চলে গেছে। লালু
কিছু বল। দান কাটা কত জোর আছে আমার দুই গালে সর্বশেষে। আমি মোনাফিক, বাবার সাথে মোনাফিকি করেছি, তোর সাথে করেছি, আমার পুতির সাথে মোনাফিকি করেছি। আল্লাহ রে বল আমার কোরের মধ্যে শুয়ে দেয়। মরে গেলে মতি তো কষ্ট হবে, মতি তো ডাউ করে কাঁদবে। তোমার কাছে আমি বড় না তোমার মতি বড়? বেহুদা কনেকা, যা মুই আসে তাই কতি থায়। তোর এই রং ঢং দেখে তোর ভাই বাবিরা কত হাসাহাসি করে তা কি তুই জানিস? জানিবার চাহি না রে জাননি। এখন আমি আর কারো সঙ্গে নাই, এখন আমি আছি আর আমার বউ আছে। তোমারে আমার সঙ্গে রেখেছি, তুমি আমার বউরে আদর করবে, যত্ন করবে। যাও মা জাননি, আমার বউরে।